শেষ রক্ষা হলো না। যেই প্যান্টটি এতদিন সেলাই করে জোড়াতালি দিয়ে পরে এসেছি, সেই প্যান্টটি একেবারেই নাজুক হয়ে গেছে। এই প্যান্টটি পরার মতো অনুপযুক্ত হয়ে গেছে, আর কোনো উপায় নেই। এটি প্যান্টের পেছনের ছেঁড়া অংশ, আর এটি হচ্ছে সামনের অংশ। এতদিন জোড়াতালি দিয়ে প্যান্টটি পরে এসেছি, এখন আর এই প্যান্টটি পরা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মাকে নিয়ে প্রসাদ খেয়ে নাস্তা করলাম। নাস্তা করার পর যখন এই প্যান্টের কাছে এলাম, তখনই দেখলাম যে পুরোপুরি ছিঁড়ে গেছে। এটি আর কোনোভাবে ব্যবহার করাই সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, এই এই যে বর্তমান এই বৈরি অবস্থা, এই বৈরি অবস্থার মধ্যে এই ছেঁড়া প্যান্টটি আমাকে ব্যবহার করতে হচ্ছে। তো ভিডিও হিসাবে আজকের এই ছেঁড়া প্যান্টটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, বর্তমান বাস্তব চিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম। দিনের মতো আজকেও সেই কেরাসিন আনতে যাচ্ছি, 50 টাকার কেরাসিন। একদিকে ছেঁড়া প্যান্ট, আর একদিকে কেরাসিন আনতে যাওয়া সেই বোতল দিয়ে। এই ছেঁড়া প্যান্টটি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই প্যান্ট, যে প্যান্টটি পরেই বিভিন্ন জায়গায় কাজ করে কাজ সমাধান করতে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আগামী ভিডিওতে আবার দেখা হবে।